ভয়াবহ দাবদাহের মধ্যে রাজধানীর কয়েকটি এলাকায় শুরু হয়েছে পানি সংকট। কয়েকদিন ধরে বাড্ডা, বনশ্রী, নন্দীপাড়া সহ আশপাশের এলাকায় ওয়াসার লাইনে পানি আসছে না। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে প্রয়োজনীয় পানি। জনপ্রতিনিধির অভিযোগ, এলাকাবাসী তিনটি পাম্পের ব্যবস্থা করলেও ওয়াসা সহযোগিতা করছে না। এদিকে সংকট সমাধানে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ওয়াসা। সাকিবুর রহমানের প্রতিবেদন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বৈশাখের দাবদাহ থেকে বাঁচতে যখন পানির দরকার সবচেয়ে বেশি, সেই সময় ওয়াসার লাইনে পানির দেখা নেই। রাজধানীর নন্দীপাড়ার গৃহিণী আখি বেগম রোজা রেখে সকাল থেকেই বসে আছেন পানির অপেক্ষায়। গেল 15 দিন ধরে এই এলাকায় পানির সংকট, তাই দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করে কাজ চালাতে হচ্ছে। পানি নাই, আমরা অনেক কষ্ট করে কাজ করতেছি, অনেক দূর থেকে পানি কিনে আনতে হইতেছে। আবার যদি কেউ নিয়ে আসে, 1 গ্রাম 100 টাকা 150 টাকা করে চাইতেছে, 1 বালতি 20 টাকা করে চাইতেছে। এভাবে কি আমরা গরিব মানুষ পানি কি কিনে খাওয়া সম্ভব? এলাকার আরেক বাসিন্দা ফয়েজ আহমেদ ব্যবসার কাজ বাদ দিয়ে বাসার জন্য কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করছেন তিনি। এটা তো সরকারি জুলুম বলা চলে। কিভাবে যদি বলেন যে ওয়াসার কিন্তু এখন পানি নেই, তারপরে পানির বিল কিন্তু সঠিকভাবেই আসবে, যেটা বাড়তি সেটাই আসবে, কম কিন্তু আসবে না বিলটা। আমরা ওইখান থেকে পানির বিল দিচ্ছি বেশি, যাতায়াত খরচ দিচ্ছে, এখন পানি নিতেও খরচ হচ্ছে। এক, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। 2 নম্বর কথা হচ্ছে পানির কষ্ট ভোগ করতেছি, শারীরিকভাবে মা বোনেরা অসুস্থ হয়ে পড়েছে ঘরে। আরেক বাসিন্দা সাগর, তাকে দেখা গেল ভ্যান ভাড়া করে পানি সংগ্রহ করতে। তাদের মতোই দশা এলাকার অন্য সবার। রোজা রেখে পানির কষ্ট, সারাদিন পর গোসলে কষ্ট, খাওয়ানোর কষ্ট, সবকিছুতে কষ্ট, যা বলার মতো না। অনেক দিন যাবত ধরে পানি নাই, মনে করেন আমাদের আবার পার্শ্ববর্তী এলাকায় অনেক দিন ধরে পানি নেই, পাম্পের সমস্যা। তারপরে এই জন্য আজকে আজ দিবে কাল দিবে বলতেছে, এরকম করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেছে পানি নাই কি আমাদের এলাকায়। অনেক কষ্ট, বাচ্চা কাচ্চা নিয়ে তো অনেক কষ্টই আছি আমরা। তীব্র গরমে 15 দিন ধরে পানি না থাকায় নিয়মিত গোসল করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ভ্যান গাড়ি দিয়ে আনতেছি, রিক্সা দিয়ে আনতেছি, আজকে 15-20 দিন যাবত এই পানির কষ্ট বলার বাহিরে। আমরা খাওয়া দাওয়া এভরিথিং সব কিছুতেই কষ্ট। একটা মানুষের সারাদিন রোজা থেকে এই পানি টানাটা কি সম্ভব? 4 দিন ধরে পানি নেই, অনেক ফ্যামিলি নিয়ে থাকি, কষ্ট হয়ে যায়। পানি এই বনশ্রী থেকে আনতে হইতে আছে, ভ্যান গাড়ি নিতে হইতে আছে। ভ্যান গাড়ি তো আমার নিজের না, ভ্যান গাড়ির গ্যারেজের 100 টাকা দিয়া ভাড়া নিছি। 74 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানান, এলাকাবাসীর সহায়তায় 3টি পাম্প বসিয়েও চাহিদা মেটানো যাচ্ছে না। আমাদের জনগণ খুবই ভুক্তভোগী পানির জন্য, আমরাও ভুক্তভোগী। আমরা এই জন্য পানির পাম্পের জায়গা দিয়েছি ওয়াসা, যাতে তাড়াতাড়ি করে আমাদের পানিটা সরবরাহ করে। ওয়াসা সকালে ফোন করলে রাত্রে 11টায় পানি নিয়ে আসছে। তো এই দীর্ঘ সময় মানুষ পানি না খায় থাকতেছে, এটা তো দুর্ভোগের ব্যাপার। এদিকে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর দাবি, তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বৃষ্টি না হওয়া পর্যন্ত সংকট কাটবে না। গরমের কারণে যে মানুষের পানি চাহিদাও বাড়ছে, যে ভূগর্ভস্থ পানির যে লেয়ার সেটাও মানে নেমে গেছে, যে কারণে যে কূপগুলো আছে কূপগুলোর উৎপাদনও মানে আগের মতন নাই, কূপগুলোর উৎপাদনও কমে গেছে। যে কারণে এই যে গ্যাসটা, এই গ্যাসের কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আমাদের ওই এলাকায় প্রচুর জায়গার টিউবওয়েল আছে, আমাদের এখানে আরো 3 থেকে 4টা জায়গা দেন, আমরা টিউবওয়েলগুলো করে দিলে আপনাদের এলাকায় মোটর পানি সরবরাহ স্বাভাবিক থাকবে। কিন্তু যেহেতু জায়গা পাচ্ছি না, যেখানে একটু মানে এই রাজধানীতে পানির সংকট নতুন নয়, নিয়মিত বিল পরিশোধ করেও পানি পান না অনেক এলাকার বাসিন্দা। তাদের দাবি বিলের বিনিময়ে প্রাপ্য সেবা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।